মুখ্যমন্ত্রীর কঠোর সকিয়নী বিধায়ক আমিনুল ইসলাম এনেকুয়া কথা কই থাকিলে আমিনুলও জেলত যাব। ভারতীয় সভ্যতা সংস্কৃতিত আঘাত হোনা মন্তব্য নকৰিব, অন্যথা রঙাঘরের আলহী হব লাগিব, শেরমান আলীর দশাই হব আমিনুলর। বহু সময়ত বহু বিতর্কিত মন্তব্য করে সকলোরে দৃষ্টি আকর্ষণ করা এইজন এআরডিএফর বিধায়ক আমিনুল ইসলাম। এইবার ঢিঙর বিধায়ক আমিনুলক সকিয়নি দি মুখ্যমন্ত্রী কলে সংযত নহলে কংগ্রেসের বিধায়ক শেরমান আলীর দশাই হব আমিনুলর। এজন তো জেলত সোমাই আছে, হয় নহয়? শেরমান তো জেলত সোমাই আছে, এনেকুয়া কথা কই থাকিলে আমিনুলও জেলত যাব। আর এইটো কথা ঠিক যে মূল সরকার চলি থাকার সময়ত আমার সভ্যতা সংস্কৃতির পরিপন্থী এটা কথাও কলে সহ্য করা নহব। কিন্তু মুখ্যমন্ত্রীর সকিয়নীক এক প্রকারে অঙ্গুষ্ঠ দেখায় আমিনুল ইসলামে কলে ঔরঙ্গজেবে দান করা মাটিতে নির্মাণ হয়েছিল কামাখ্যা মন্দির, বহু মঠ মন্দিরক মাটি দান করেছিল ঔরঙ্গজেবে। আরো এধাপ আগুয়াই ঢিঙর বিধায়ক আমিনুলে লগতে কলে ইতিহাস বিকৃত করব বিচাৰিছে আরএসএসর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিয়ে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে একটা অনুষ্ঠান খুলেছে যত আরএসএসে সেই ইতিহাস বিকৃত করে তেওঁলোকে কিছু বিকৃত তথ্যরে ভারতবর্ষত মধ্যযুগর ইতিহাস বিকৃত করে হিন্দু ধর্মী লোকসকলের মনত ইসলাম বিদ্বেষী একটা মনোভাব জগাবলৈ বা মুসলমানের মনত হিন্দু বিদ্বেষী এনে ধরনের কিছু উদ্দেশ্য লই যেটো সাম্প্রদায়িক মেরুবিভাজন রাজনীতি করে আছে। এনেদরে বহু উদ্ভট মন্তব্যরে নিজের বক্তব্যর সমর্থনত বহু যুক্তি আগবহালে ঢিঙর বিতর্কিত বিধায়কজনে। এতিয়া চাও আহক মাত্র কেইদিনমান পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আক্রমণের লক্ষ্য করে লই কি মন্তব্য করেছিল আমিনুল ইসলামে। আসলতে এনে ধরনের কথারে মুখ্যমন্ত্রী মহোদয়ে তেখেতে অসমত মানে তেখেতে একটা ইমোশনেল ব্ল্যাকমেইল করিব বিচাৰিছে আৰু এনে ধরনের রাজনীতি রাইজে বিচরা নাই। আর রাইজে বিচাৰিছে যে অসমত শান্তি সম্প্রীতির বাতাবরণ অটুট রখা আর উন্নয়ন করা, অসমক আগুয়াই লৈ যোৱা। মুখ্যমন্ত্রীর সকিয়নি কেরেপ নকৰা আর ভারতীয় সভ্যতা সংস্কৃতিক কুঠারাঘাত করা আমিনুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলিলে নলবাৰীৰ বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱাই। ইচ্ছাকৃতভাৱে ইতিহাস বিকৃত কৰা কাম কৰে আৰু অসমৰ ইতিহাস এটা বেলেগ লাইনত নিয়াৰ চেষ্টা কৰে তাৰ ওপৰত আইনী ব্যৱস্থা হ'ব লাগে। আৰু মই ভাবোঁ যে সংবাদ মাধ্যমে ইয়াৰ ওপৰত এটা সজাগতা কৰক, ৰাইজে যাতে এই কথাবিলাক বুজি পায়। ব্যুৰো ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।